हेलो गाइज, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল নে ফ্রেশ নিউ ব্লগ। তো ব্লগ আছে মেনুটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা আমি শুরু করছি, আর আজকে কিন্তু এখন খুব সকাল সকাল উঠে পড়েছি। তো এখন যাব আমাদের সেই ঘরে, সেই ঘরে ধূপ দিতে যাব। তো চলো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে? চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর কিছু বলবো না, চলো দেখতে থাকো। আমরা কিন্তু চলে এসেছি এই ঘরে। এই ঘরে তো চাবি খুলতে হবে, ঠিক আছে? যে চাবি চাবি নিয়ে এসেছি, চাবিটা খুলতে হবে। আর আজকে দেখলাম প্রচুর লোক কিন্তু খিরিস বেরিয়ে যাচ্ছে জল ঢালতে, ঠিক আছে? তো ফ্রিজ বেড়ে যাবো নাকি একটা বন্ধুকে ফোন করতে হবে, দেখি যদি যাই তোমাদেরকে কিন্তু ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। প্রচুর লোক গেছে, কিন্তু নদীর ধারটা তোমাদের দেখিয়ে দেবো, নদীর ধারে কেমন ভিড় হয়েছে, ঠিক আছে? আগে আমি ঠাকুরকে ধূপটা দিই, ধুয়ে পাখি আছে ওপরে, পাখিকে খেতে দেবো, ঠিক আছে? ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। আমি পাখি এখন লাইটটা, আর এই হচ্ছে আমার ঠাকুর, এইখানে ধূপটা দিয়ে দিই। ধূপটা দিয়ে কিন্তু ওদের সঙ্গে দেখা হচ্ছে, পাখিগুলোকে খেতেই দিয়ে দেবো। সো ঠাকুরকে কিন্তু ধূপটা দিয়ে দিলাম, জল ধূপ দিয়ে দিয়েছি, এবার পাখিগুলোকে খেতেই দিতে হবে। কালকে এসেছিলাম, কালকে কিন্তু পাখিগুলোকে খেতে দিইনি, দেখি ওরা কী করছে। দেখো এই হচ্ছে আমার পাখি, যে একটা পায়রা রেখে আছে, একটা কিন্তু শরীর খারাপ হয়ে মারা গেছে, আর একটাই আছে। আর উপরে এই যে নতুন লাভবান নিয়েছিলাম এখানে, আর তোমাদেরকে যে ভিডিওটা তো দেখাই যে বাচ্চা আছে, ঠিক আছে? তো বাচ্চাগুলো তোমার দেখাচ্ছি, বাচ্চা কিন্তু এইটারই একটাই হয়েছে বাচ্চা। দেখো এইটার একটা বাচ্চা আছে, অনেকটা বড় হয়ে গেছে বাচ্চাটা, একটা বাচ্চা হয়েছে। আর এই যে, এই যে দুটো, এই দুটোরই বাচ্চা। এদেরকে এখন খেতে দিই, ঘাস দানা দেবো, ঘাস দানাটা শেষ হয়ে গেছে, এটা সূর্যমুখী দানা আছে, সূর্যমুখী দানাটাও শেষ হয়ে গেছে, দুটো দেবো। আর নিচে ওই ভুট্টা আছে, পায়রা পায়রাকে ভুট্টা দেবো, ঠিক আছে? কিন্তু খেতে আরম্ভ করে দিয়েছে, ঠিক আছে? তো খাবার দেওয়া কমপ্লিট, দিয়ে দিয়েছি, আর একটুখানি দিয়ে দিয়েছি যে সূর্যমুখীর দানা, সামা ঘাসের দানা, বসে আছে, ওর একটু পরে খেতে নামবে। ওর চারটে পাখি, দু কালার করে, এক্ষুনি খেতে নামবে। এরা কিন্তু সূর্যমুখীর দানাটা খুবই পছন্দ করে, ঠিক আছে? এটা মেন রোড, ঠিক আছে? তো প্রচুর লোক কিন্তু জল ঢালতে আছে, তোমাদেরকে এখান দিয়ে একটু ছোট মতো দেখাই, আর নদীর ধারে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে, ঠিক আছে? লোকগুলো যে বলে বলে যায় না, এগুলো শুনতে কিন্তু দারুণ লাগে। তো ভগবানের নামে এরকম কিভাবে শ্লোকটা তৈরি করে এটাই তো আমি ভেবে পাচ্ছি না, দারুণ লাগে শুনতে কিন্তু এই জিনিসগুলো। তো আমরাও গিয়েছিলাম আগের বছর, এবছর যাইনি আর, ঠিক আছে? তো এবছর কিন্তু যাবো, কিন্তু ঘুরতে যাবো, দেখা দেখতে যাবো, আর তোমাদের কিন্তু দেখাতে যাবে। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত তোমাকে দেখতে হবে, আর ভিডিওটার মধ্যে হয়তো সারা দিন যা করবো কিন্তু এর মধ্যেই থাকবে। তো চলো বেশি বক বক করবো না, বেশি বক বক হয়ে যাচ্ছে, ঠিক আছে? চলো তোমাদের দেখাতে, কিন্তু দেওয়া হয়ে গেছে, এবার যাবো নদীর ধারে, পাখিকেও খেতে দেওয়া হবে, এখানে হয়ে গেল, ঠিক আছে? তো এখানের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাব নদীর ধারে। তো নদীর ধারে দেখি এখন পর্যন্ত কতটা ভিড় আছে, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, এখানে রোদ উঠে গেছে, এখন হয়তো কেউ নেই, কারণ সব জল ঢালতে গেলে, জল ঢালাতে গেলে না খিরিস বেরিয়ে যায় অনেকটা হেঁটে হেঁটে, এখান থেকে একদম গাদিয়ারা থেকে জল তুলে নিই, খিরিস বেরিয়ে হেঁটে হেঁটে অনেকটা ভেতর, তো অনেকটাই হাঁটতে হয়, যার জন্য কিন্তু ভোর ভোর বেরিয়ে পড়ে, 5টার দিক করে আরে বেরিয়ে পড়ে, আমরা তখন বেরোতাম 5টার দিক করে আরেই। তো চলো নদীর ধারে গিয়ে দেখা যাক কতটা কি লোক আছে কি নেই। তো গাইজ, এরা কিন্তু যাচ্ছে গাদিয়ারাতে জল তুলতে, ঠিক আছে? তো এখনও যে এত রোদে বেরোচ্ছে, আমি কী করে যাবে ভাবতে পারছি না, যে এত গরমে রাস্তা তো তেতে বোম হয়ে যাবে, পাদের বুঝতে পারবে যে পাটা কতটা পায়ে কী হয়েছে, ঠিক আছে?
গাইস গাদিয়ারাতে কিন্তু বেরিয়ে যাচ্ছি, কারণ গাদিয়ারাতে কিন্তু দেখলাম কেউ নেই। দেখি সে কখন ওঠে, তাকে ফোন করেছিল সে নাকি ঘুমাচ্ছে। ঠিক আছে, তো আসলে যাবো কিরিশবেড়িয়া দেখতে কীরকম কী ভিড় হয়েছে এই বছর। গাদিয়ারাতে পুরো ফাঁকা, কিরিশবেড়িয়া পৌঁছে গেছি আর গাড়িটা কিন্তু এখানে রেখে দিয়েছি। ঠিক আছে, তো জুতোটা যেখানে খুলতে হবে, কারণ এখানে ঠাকুর মন্দির, মাইকের যে আওয়াজ হচ্ছে কিছু শুনতে হবে না, এখানে ঠাকুর মন্দির। ঠিক আছে, জুতো না খুলে কিন্তু এখানে যেতে পারবো না, প্রচুর লোক আসছে জল ঢালার জন্য, রাস্তায় মনে মানে প্রচুর ভিড় পড়ে গেছে, আর বেলাটা অনেকটা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। ঠিক আছে, তো প্রথমে কিন্তু খাবো, তারপরে আবার পুরোটা দেখাবো, তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। এখানে খালি জল ঢালানোর লাইনটা দেখো কত বড়। ঠিক আছে, মোটামুটি মেলা দোকানের মানে মেলার মধ্যে আমরা ঢুকছি, এখানে প্রচুর মেলা দোকান আছে, আর এটা হচ্ছে জল ঢালানোর লাইন এত দূর পর্যন্ত। জল ঢালানোর লাইনটা দেখো কত দূর পড়েছে। এটা হচ্ছে 20 টাকার লাইন, মোটামুটি মন্দির এখন অনেকটা দূর, পুরো মেলাটা রাউন্ড করে করে এখানে লাইনটা এসে দাঁড়িয়েছে। প্রচুর লোক, প্রচুর লোকের ভিড়। রোদের জন্য সব ছাওয়ায় বসে পড়েছে। মানে অনেক রেস্টুরেন্ট আছে যেগুলো কিন্তু মানে খাওয়া যায় নিরামিষ, আর আজকে জল ঢালানো মানে এখানে নিরামিষ সব পাওয়া যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে জল ঢালানোর লাইন। এখানে একটা রেস্টুরেন্ট আছে, এই যে এই রেস্টুরেন্টটা আমরা ঢুকবো। ঠিক আছে, এটাতে ভিড় তো অনেক আছে, জায়গা পাবো নাকি জানি না, প্রচুর ভিড়, বসবো কোথা, সিট ফাঁকা নেই, ভিড় দেখো কত। ঠিক আছে, এটা দিয়ে দিতে পারছি না, এত ভিড়, আর এখানে কিন্তু খাবারটা খুবই সুস্বাদু হয়, যার জন্য কিন্তু ভিড়টা প্রচুর পড়েছে। ঠিক আছে, টেবিল ফাঁকা পাওয়া যাচ্ছে না, একটা মোটামুটি জায়গা পেয়েছি, যার জন্য দুজনে এসে বসছি। এখানে ভিড়টা দেখো, আর ওটা হচ্ছে লাইন, জল ঢালানোর লাইন দিয়েছে। দেখো আজকের দিনে চাউমিন কতটা দিয়েছে, এটা নাকি এক প্লেট চাউমিন। ঠিক আছে, অন্যদিন এটা হাফ প্লেট হয়, আজকের দিনে এটা এক প্লেট চাউমিন। তো আজকে এরা মোটামুটি কয়েক লাখ টাকা মনে হচ্ছে ইনকাম করবে এই দোকান দিয়েই। চলে এসেছে, অনেক জোর খিদে পেয়েছে, আর বেশি বক করবো না, খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর তোমাদের খাওয়া দাওয়া করে বেরোলাম। আর এখানে যা বাজারপত্রের দাম, এখানে এসে কিছু খাবে নি তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, ঘর থেকে যাও নিয়ে এসে খাবে তাও আচ্ছা, এখান থেকে কিছু খাওয়ার দরকার নেই। ওই চাউমিনটার দাম 50 টাকা। দেখো লাইনটা অনেকটা, চলো মন্দিরের কাছে গিয়ে দেখো। কাউন্টার, টিকিট কাটা চলছে, মানে বসুমতী ফার্নিচারের বড় করে অ্যাডভার্টাইজ দেওয়ারে। এইটা হচ্ছে বাবার পুকুর, এখান থেকে ঘাট, এই যে এখানেও ভিড় আছে। টিকিট কাউন্টার, এখানে একটা টিকিট কাউন্টার, আর এই যে হচ্ছে শিব মন্দির, দুটো তিন রকমের, চার রকমের টিকিট আছে, তোমরা যে যেটা পারবে নিতে পারো। এখানে কিন্তু বাবা চরণামে দেখছে, চরণামে তো এই দিকটা হচ্ছে গেট, জল ঢালার গেট, আর এই হচ্ছে মন্দির। চলে এখান থেকে পুজো দিতে পারো। এখানে কিন্তু অনেক দোকান আছে পুজো দেওয়ার জন্য, প্রসাদ কিনবে, এখান থেকে প্রসাদ কিনে পুজো দিবে। ঠিক আছে, আর এখানে বাঁক রাখার জন্য সব বাঁশ বেঁধে আছে, এখানে বাঁক ঝুলছে, দেখো এখানে বাঁক রাখার জন্য জায়গা করেছে। আর এই হচ্ছে মন্দির, আর এখানে কিন্তু পুজো নেওয়া হচ্ছে, তোমরা কিন্তু এখান থেকে প্রসাদ কিনে এখানে পুজো দিতে পারো। এই পেছনটা হচ্ছে আটচালা, রেস্ট নেওয়ার জন্য এখানে আসে। আর এখান থেকে প্রসাদ কিনে আবার বলছি এখানে পুজো দেবে, তোমরা যদি পুজো দিতে উৎসুক থাকো। আর এখানে আছে বাঁক রাখার জায়গা, এরা বাঁক নিয়ে আসে এখানে রাখে, রেখে কিন্তু ভাঁড় গুলো নিয়ে যায় জল ঢালার জন্য, আর বাঁক গুলো এখানে থাকে। এখানে কিন্তু ধূম মোমবাতি জ্বলছে অনেকে। তোমরা যদি এখানে ধূম মোমবাতি নিয়ে আসো এখানে কিন্তু জ্বলবে, জেলে দিয়ে তারপর যাবে, তাহলে মঙ্গল হবে। এই যে মারার পাশে কিন্তু একটা মনসা ঠাকুরের মন্দির, Hey, look at it!
এর আছে পূজো দেওয়ার ভিড়, চন্ডাল আছে সেইখানে, এইখানে কিন্তু পূজো দেওয়ার ভিড়, তোমরা যদি চন্দ্রমিত ঠিক আছে তুলতে চাও, এইখানে হচ্ছে চন্দ্রমিত তোলার জন্য এইখানে বাবার মাথায় যে জল জল ঢালছে সেই জলগুলো এইখানে আসছে, এখানে তুলে তুলে দিচ্ছে। এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে জল ঢালার লাইন। মন্দির থেকে বেরোলাম, এবার যাবো বাড়ি। ঠিক আছে, অনেকক্ষণ ঘুরলাম, পুরো মন্দিরটা দেখলাম, ভালো লাগলো, প্রচুর লোক এসছে, আধ ঘন্টা। ঠিক আছে, আর তোমরা যদি কেউ এসে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, যারা আমার ভিডিও দেখছো তারা যদি এখানে কেউ এসে থাকো কেউ অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। চলো বাড়ি যাবো, জুতোটা পুরি। সব এসে যাচ্ছে রূপনারায়ণ নদী, এখন নদীর ধারে এসছে এখন। ঠিক আছে, আর এখানে জল ঢালবে বলে সব বাবাকে সাজানো হচ্ছে।